আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আমিও তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি উত্তরবঙ্গের ঐতিহ্যবাহী ডিম আলুর ডাল, নতুন আলু দিয়ে, ডিম দিয়ে ডাল আর রেসিপি দেখাবো। আশা করি আপনাদের ভালো লাগবে। তো ঠিক আছে, আপনারা দেখেন, আর কাছে দূরে দেশ ও বিদেশে যে যেখানে আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন, সবার জন্য সুস্থ থেকে ভালো থেকে। এখনকার মতো আমি এখানেই রাখছি। ওকে, খোদাহাফিজ। এখন আমি আলু সিদ্ধ করে নিচ্ছি। আলু আর ডিম একসঙ্গে সিদ্ধ করে নিব। আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কাঁচামরিচ ভেজে নিব। কাঁচামরিচ ঠিক এভাবে ভেজে নিতে হবে, মিহি করে ভেজে নিতে হবে। আলু ছিলে নিয়েছি, এখন আমি হাত দিয়ে চটকে নিব। এখন ওর মধ্যে পানি দিয়ে দিব, দিয়ে আবারও সুন্দর করে ফেটিয়ে নিব। তেল দিয়ে দিয়েছি, এখন দিয়ে দিব একটু হলুদ গুঁড়া আর সামান্য একটু লবণ। তারপরে ডিম দিয়ে দিব। ওই তেলে এখন আমি পেঁয়াজ ভেজে নেব। এখন দিয়ে দিব পাঁচফোড়ন, তারপরে দিয়ে দিব দারচিনি আর সাদা এলাচ, তারপর দিয়ে দিব তেজপাতা, ধনিয়া গুঁড়া, হলুদ গুঁড়া, এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দিব আদা রসুন পেস্ট, আর দিয়ে দিব ভেজে রাখা কাঁচামরিচ বাটা। এখন দিয়ে দিব আলু। সুন্দর করে মশলা সুন্দর কষিয়ে দিতে হবে। এখন একটু ঢেকে দেবো। বিদ্যুৎ চলে গেছে, হয়তো একটু অন্ধকার লাগবে। আলুটাকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে আর একটু ঢেকে দিব। এখন পানি দিয়ে দিব। এখন দিয়ে দিব ডিম।
একটু ঢেকে দেব। দেখতে পাচ্ছেন ডিম দিয়ে আলু ডাল মানে তরকারি হয়ে গেছে। এখন আমি একটু জিরার গুঁড়া দিয়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। দেখতে পাচ্ছেন নতুন আলু দিয়ে ডিম দিয়ে একটা ডাল রান্না করেছি, অনেক টেস্ট, অনেক মজা। এভাবে নতুন আলু দিয়ে ডিম দিয়ে ডাল রান্না করলে খুব টেস্ট হয়। আমরা তো ছোটবেলায় নতুন আলু বের হলেই আমরা পিকনিক খেতাম ডিম আলু দিয়ে, ডিম আলু ডাল পিকনিক। তো ঠিক আছে।